राजधानी प्रधान सड़कगुलोते बाढ़छे लोक समागम एवं जान चलाचल छुट्टीते ग्रामे चले जावाराओ फिरछेन विभिन्न उपाय आईन श्रृंखला बाहिनी के फाँकी देवार जोन्नो अनेके निच्छे मिथ्यार आश्रय महबूब सैकतेर रिपोर्ट। মধ্য দুপুরের এই চিত্র রাজধানীর গাবতলী সংলগ্ন আমিনবাজার সেতুর। গণপরিবহন না থাকায় ব্যাটারি চালিত রিক্সা মোটরসাইকেল সহ বিভিন্ন মাধ্যমে ফিরছে মানুষ, বেড়েছে সিএনজির চলাচল। মানে কতদিন বসে থাকবো আর পাশে খাবার দাবার না পারতাম বের হয়েছে আমাদের কিছু করার নেই কিনিতে হ্যান্ড স্যানিটাইজার চলে না বাচ্চা কাচ্চা নিয়ে তো চলে না স্যার। স্বাস্থ্যবিধি ভাঙার এই প্রতিযোগিতায় অনেকটাই হতাশ দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অনেক আগের প্রেসক্রিপশন নিয়েও মানুষ রাস্তায় বেরোনোর চেষ্টা করছে, আমরা তাদেরকে বুঝানোর চেষ্টা করছি ঘরে থাকার জন্য করেন্ট রুম সরকার নিজে সচেতন হন, যেহেতু আমরা রাস্তায় এত পরিশ্রম করছি একমাত্র নিজেরা ভালো থাকার জন্য এবং অপরকে ভালো রাখা দেশকে ভালো রাখার জন্য। একই চিত্র নগরীর প্রায় সবগুলো মূল সড়কেই। জবাবদিহিতার হাত থেকে বাঁচতে অনেকেই দেখাচ্ছেন চিকিৎসকের পুরনো ব্যবস্থাপত্র। সমস্যা অনেক আগে দেখাইছিল, ওখানে চোখের সমস্যা মাথার সমস্যা এখন অনেক মানে অতিরিক্ত। জি জি, ঠুনকো কারণে রাস্তায় নামার সংখ্যাও কম নয়। শুধু একটু পেপারটা দিয়ে আবার চলে আসবে, যদি রক্ত লাগে তাহলে নাইলে চলে আসবে। তারা বাইরে বের হয়েছে যুক্তিযুক্ত কারণ দেখাইতে পারতেছে না বা মিথ্যা ধরা পড়তেছে, সেই ক্ষেত্রে আমরা মামলা দিচ্ছি, নিষিদ্ধ চলাচলের মামলা দিচ্ছি। মানুষের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার শিথিলতা বিপর্যয়কে আরো প্রলম্বিত করার আশঙ্কা সচেতন সমাজের। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।